খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের দুর্গাপূজার সিরিজ, আর আমি খুবই এক্সাইটেড এই সিরিজটা নিয়ে, কারণ আমি অনেক ভিডিওস প্ল্যান করে রেখেছি, অনেক কিছু প্ল্যান করে রেখেছি। তবে পুরোটাই তোমাদের উপর ডিপেন্ডেড, তোমরা কীভাবে রেসপন্স করছো তার উপর ডিপেন্ডেড। কারণ সত্যি কথা বলতে, ভালো রেসপন্স না পেলে না সেই ভিডিও করার ইন্টারেস্টটা যেন কোথায় হারিয়ে যায়। তো আশা করবো যে তোমরা ভিডিওগুলো সাপোর্ট করবে, আর আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি 90K সাবস্ক্রাইবার্সের। তো তোমরা চাইলে তোমরা এই ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো, যাতে আমাদের ফ্যামিলিটা 90K মেম্বার্সের হয়ে যায় খুব তাড়াতাড়ি। পুজোর আগে হয়ে গেলে তো কোনো কথাই নেই, তারপরে আমাদের টার্গেট থাকবে 100K, ঠিক আছে? আর এবারে দুর্গাপুজোটা বাকি বছরগুলোর মতো নয়, অবশ্যই আমরা সেটা সবাই জানি। তবে বাঙালি দুর্গাপুজো মেতে উঠবে না ব্যাপারটা যেন কেমন একটু অদ্ভুত, তাই না? আমরা অবশ্যই দুর্গাপুজো এনজয় করবো, সব কিছু করবো, তবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে, আর যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো ফলো করে। এই ভিডিওটা দু রকমের পাবলিক দেখবে। ফার্স্ট হচ্ছে তারা, যারা কিনা মাস্কের নিচেও মেকআপ করবে, যেমন আমি, আমি অবশ্যই মাস্কের নিচে মেকআপ করবো, কারণ ফটোস ক্লিক করা থাকে না। আর সেকেন্ড হচ্ছে তারা, যারা কিনা মেকআপ করবে না, অ্যান্ড দ্যাটস ফাইন। তোমাদের যদি মেকআপ না করার থাকে তো করো না, কেউ তোমাকে জাজ করবে না। আর মেকআপ করলেও অন্য কাউকে জাজ করো না প্লিজ, কারণ এটা পুরোপুরি তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার, আমি মেকআপ করবো কি করবো না, তাই না? এবার আসি মেকআপ লুকটায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ট্রেডিশনাল মেকআপ লুক ক্রিয়েট করেছি, কারণ আমি চাইছিলাম এমন একটা মেকআপ লুক দিয়ে স্টার্ট করতে যেটা কিনা অষ্টমীর দিনের জন্য পারফেক্ট হবে। আর এই লুকটা আমার মনে হয় যে অষ্টমীর দিনের জন্য একদম পারফেক্ট, আমি বলবো না যে একদম সিম্পল, সফট একদমই নয়, ভাইব্রেন্ট মেকআপ লুক। তবে ক্রিয়েট করাটা খুবই সিম্পল, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি, তো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি একটা ডার্ক মারুন লিপস্টিক পরেছি, কারণ আমার যে শাড়িটা রয়েছে না এটার সাথে ম্যাচ করে আমি আই মেকআপটা করেছি আর লিপস্টিকটা পরেছি। তোমরা চাইলে তোমরা কোনো নিউড লিপস্টিকও পরতে পারো, পিঙ্ক, পার্পল, যেটা তোমাদের ইচ্ছা সেরকম করে একটা লিপস্টিক পরো। তবে অবশ্যই ম্যাট লিপস্টিক পরো, নাহলে তোমাদের মাস্কে লেগে যাবে। অ্যান্ড এই আর বেশি কথা বলবো না, কারণ আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি। তবে ভিডিওটা শুরু করা যাক, আর পরের ভিডিওতে কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর ব্যাস, চলো ভিডিও শুরু করা যাক, লেটস গো। সবার প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি মামাআর্থের ভাইটামিন সি ফেস ক্রিম। মেকআপ স্টার্ট করার আগে আমি আমার স্কিন কেয়ার রুটিন ফলো করে নিয়েছিলাম, মানে যেটা সিটিএম রুটিন থাকে নর্মাল সেটা ফলো করে নিয়েছিলাম, শুধু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করিনি। তো এখন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমাদের ড্রাই স্কিন হলে তোমরা কোনো সিরাম বা ফেশিয়াল অয়েল ইউজ করে দেন মেকআপ স্টার্ট করো। এরপরে প্রাইমার, আমি এখানে মেকআপ রেভলিউশনের প্রাইমার ইউজ করছি, এটা সিলিকন বেসড প্রাইমার। তবে একটা জিনিস আমি নোটিস করেছি যে এই প্রাইমারটা না খুব বেশি থিক কনসিস্টেন্সির না, বেশিরভাগ সিলিকন বেসড প্রাইমারগুলো একটু থিক হয় কিন্তু এটা থিন, তার জন্য ইভেনলি স্কিনে স্প্রেড হয়ে যায়। কালার কারেকশনের জন্য আমি পার্পলের কনসিলার প্যালেট ইউজ করছি, আমার চোখের নিচে ডার্ক সার্কেলস হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকনে স্পট হাইড করার জন্য আমরা গ্রিন কারেক্টার ইউজ করি। তবে আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে যে আমার স্কিন টোনের থেকে একবার দু শেড কোনো ডার্ক কনসিলার নিয়ে সেটা দিয়ে আমি আমার ডার্ক স্পটস কারেক্ট করছি, আর সমানভাবেই কাজ করছে, মানে খুব বেশি ডিফারেন্স নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই, আমার অ্যাকনে স্পটসগুলো ভালোভাবেই হাইড হচ্ছে। তো কালার কারেকশনের পরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে তোমরা বিবি ক্রিমও ইউজ করতে পারো, সেক্ষেত্রে প্রাইমার আর কালার কারেকশনের দরকার নেই। ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি হুডা বিউটি ফোর ফিল্টার ফাউন্ডেশন, আর এটাই আমার শেড হচ্ছে ডালস দিলেস। এই আমার মুখে একটু হয়তো মানে লাইট দেখাবে, তবে এই ফাউন্ডেশনটা খুবই অক্সিডাইজ হয়, তার জন্য আমি একটু লাইট শেডে নিয়েছিলাম। ফুল ফেস অফ মেকআপ করার পর নর্মালি দেখাবে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে আমি আমার চোখের নিচে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, কারণ আমি চোখের নিচে শুধু কনসিলারই অ্যাপ্লাই করবো, এতে না মানে আন্ডার আই যে ক্রিজিনেস হয় না সেটা হবে না। তো কনসিলার আমি এখানে ইউজ করছি সুগারের ম্যাজিক ওয়ান্ড ওয়াটারপ্রুফ কনসিলার, আমি আমার চোখের কোনায় অ্যাপ্লাই করবো আর চোখের বাইরের দিকে অ্যাপ্লাই করবো। এটা একটা নতুন ট্রিক আমি শিখেছি, এটা করলে নাকি মানে চোখটা লিফটেড দেখায়, জানি না কতটা লিফটেড দেখায় বা কিছু, প্রথমবার ট্রাই করছি। আর সেম কনসিলারটা আমি আমার চিন, দেন কিউপিডস বো, ব্রিজ অফ মাই নোজ আর ফোরহেডসও অ্যাপ্লাই করে নেবো। এবার একটা কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আমার ফাউন্ডেশনটা যেহেতু ফুল কভারেজ, তার জন্য আমি স্পট কারেকশন করলাম না। তো তোমরা যদি কোনো লাইট কভারেজ ফাউন্ডেশন ইউজ করো, তো সেক্ষেত্রে যদি দরকার হয় তাহলে স্পট কারেকশনটা করে নিও। এরপরে আমি ইউজ করবো মেবলিনের ফিট মি লুজ পাউডার, আর এটার শেড হচ্ছে 25 মিডিয়াম। তোমরা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো, তোমরা জানবে যে আমি আমার ফুল ফেস কখনোই সেট করি না, কারণ আমার স্কিন টাইপটা হচ্ছে ড্রাই টু কম্বিনেশন, তার জন্য ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করলে না একটু মানে কি বলবো ফ্যাকাশে টাইপের লাগে। তো তার জন্য যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানেই শুধু পাউডার অ্যাপ্লাই করব, আর সেম কনসিলার ব্রাশটা আমি ইউজ করছি।
কন্ট্রোলিং এর জন্য আমি এখানে ইউজ করছি এলেগালে প্রো কনসিলার, আর এটা শেড হচ্ছে বিউটিফুল ব্রঞ্জ। এটা খুবই পিগমেন্টেড, তো তার জন্য আমি খুব বেশি অ্যাপ্লাই করব না, মানে ব্রাশে যতটুকু লাগা আছে ততটাই অ্যাপ্লাই করব। তোমরা চাইলে তোমরা পাউডার কন্ট্রোলিংও করতে পারো। তোমরা যদি এর উপর কোনো ডিটেল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও। আর ইউজুয়াল প্লেসেসগুলোকে আমি কন্ট্রোল করে নেব, মানে প্রোডাক্টে অ্যাপ্লাই করে নেব, তারপর সেম ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কিন্তু আমি কন্ট্রোলটা ব্লেন্ড করব। এতে কি হয় যে ব্যাপারটা খুবই ব্লেন্ডেড দেখায়, মানে কোনো হার্শ লাইন থাকে না আর ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। চিক্সের কন্ট্রোল ব্লেন্ড করার সময় সবসময় আপওয়ার্ড ডিরেকশনে ব্লেন্ড করবে, আর চিনের কন্ট্রোল ব্লেন্ড করার সময় সবসময় মানে জ লাইনে কন্ট্রোলটা ব্লেন্ড করার সময় সবসময় ডাউনওয়ার্ডস ডিরেকশনে ব্লেন্ড করবে। এবার নোজ কন্ট্রোলিংটা ব্লেন্ড করার জন্য আমি একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছি, এতে ভালোভাবে প্রিসাইজলি ব্লেন্ড করা যায়। আর ব্লেন্ড করতে করতে আমি কিন্তু এটাকে আমার ভুরুর সাথে মানে মিক্স করে নিচ্ছি যাতে ওটা ইভেনলি ব্লেন্ডেড দেখায়। আর ব্লাশ আমি এখানে একটা ম্যাট ব্লাশ অ্যাপ্লাই করব, এটা কালার বারের, আর এই শেডটা না একটু ডার্ক, তো তোমরা যদি মানে ডার্ক ব্রঞ্জি লুক চাও তো সেক্ষেত্রে এই ব্লাশটা একদম পারফেক্ট, তবে সাটল গ্লোয়ের মানে সাটল লুকের জন্য এই ব্লাশটা একদমই পারফেক্ট না, কিন্তু খুবই পিগমেন্টেড আর খুবই ভালো। এরপরে আমি অ্যাপ্লাই করে নেবো প্যাকের মাইক্রোফিনিশ মেকআপ ফিক্সার, এটা খুবই ভালো, মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট। আর তোমরা যদি কোনো ভালো মেকআপ সেটিং স্প্রেতে ইনভেস্ট করতে চাও তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা তোমরা কিনতে পারো। এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো, এতে কি হয় যে হাইলাইটারের কালারটা না বেশি আর কি পপ আপ হয়। আমি একটা স্মল ফ্যান ব্রাশ দিয়ে আমার কিউপিডস বয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো, দেন নাকের উপর অ্যাপ্লাই করব। আর গালে হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি একটা বড় ফ্লাপি আইশ্যাডো ব্রাশ ইউজ করছি। পিগমেন্টেশন তোমরা দেখতে পাচ্ছ খুবই পিগমেন্টেড আর একদম সফট, মানে বাটারি সফট, মানে সামান্য একটু নিলেও অনেক বেশি অ্যাপ্লাই করো। তো এবার আই মেকআপ স্টার্ট করা যাক। আমি এখানে প্রফিউশনের সালট্রি আর্টিস্ট্রি আইশ্যাডো প্যালেট ইউজ করছি। অফ ক্যামেরায় আমি আমার আইব্রাউজ ফিল করে নিয়েছিলাম। সবার প্রথমে আমি এই লাইট শেডটা নিয়ে ট্রানজিশন কালারের জন্য অ্যাপ্লাই করে নেব। আইব্রাউজ আমি বেশিরভাগ ক্ষেত্রে অফ ক্যামেরায় ফেল করে নিই, কারণ আমার আইব্রাউজটা ফেল করতে একটু সময় লাগে, তো তার জন্য। তোমরা যদি ডিটেইল ভিডিও দেখতে চাও মানে কীভাবে আমি আমার ব্রাউজটা ড্র করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রানজিশন কালারটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি মেবলিনের জেল আইলাইনারটা অ্যাপ্লাই করে নেবো আমার ওয়াটার লাইনে। তোমরা যদি জেল আইলাইনার অ্যাপ্লাই করতে কমফোর্টেবল না থাকো তো সেক্ষেত্রে তোমরা নর্মাল কাজলও অ্যাপ্লাই করতে পারো, তবে সেটা একদম প্রিসাইজলি অ্যাপ্লাই করো। আর চোখের কোনাতে কিন্তু কখনই কাজল বা জেল আইলাইনার অ্যাপ্লাই করবে না, কারণ ওই জায়গাটা থেকে বেশিরভাগ স্মাজিংটা হয়। আমি আমার আপার আইলিডেও অ্যাপ্লাই করে নেবো, তবে থিনলি অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর একটা স্মাজিং ব্রাশ নিয়ে আমি জেল আইলাইনারটাকে স্মাজ করে নেব। স্মাজ করতে করতে আমি আমার চোখের আউটার ভিতে একটা স্মল উইন্ডো ড্র করব। তোমাদের কাছে স্মাজিং ব্রাশ না থাকলে তোমরা নর্মাল কিউটিপসও ইউজ করতে পারো। এরপর আমি এই শেডটা নিয়ে যে জেল আইলাইনারটা অ্যাপ্লাই করেছিলাম ওটা ব্লেন্ড করে নেব, আর তার জন্য আমি একটা স্মল পেন্সিল ব্রাশ ইউজ করছি। ভালোভাবে টাইম নিয়ে সব কিছু ব্লেন্ড করতে হবে যাতে আই লুকটা খুবই ব্লেন্ডেড দেখায়। এরপর একটা অ্যাঙ্গেল ব্রাশে আমি একটা ব্ল্যাক শেড নেব, আর যেখানে আমি জেল আইলাইনার অ্যাপ্লাই করেছিলাম তার উপরে অ্যাপ্লাই করে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লাই করতে করতে একটা উইন্ডো ড্র করছি। ভালোভাবে অ্যাপ্লাই করব সাথে ব্লেন্ডও করব। এরপরে আমি এই ডার্ক শেডটা নিয়ে আগেইন ব্ল্যাক আই শেডটাকে ব্লেন্ড করে নেব। আর তোমরা দেখো আমি খুবই প্রিসাইজলি আর হালকা হাতে ব্লেন্ড করছি যাতে প্রত্যেকটা কালার ভালোভাবে ব্লেন্ডেড দেখায়, আর যে কটা কালার আমি অ্যাপ্লাই করেছি সব কটা কালারই যেন ভিজিবল থাকে। খুবই ধৈর্য ধরে আই মেকআপ করতে হবে। এবার সেম ব্ল্যাক শেডটাকে আমি আমার চোখের কোনার দিকে অ্যাপ্লাই করে নেবো, মানে নিচের কোনার দিকটায়। আমি কিন্তু শুধু কোনাতেই অ্যাপ্লাই করছি, ফ্রন্টে আনছি না ব্যাপারটা, আমি এক্সপ্লেন করতে খুবই বাজে। এরপরে যে ডার্ক শেডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম লাস্টে সেই ডার্ক শেডটাই সেম পেন্সিল ব্রাশে নিয়ে আমি ব্লেন্ড করে নেবো সব কটা কালার। এরপরে আমি আবার ওই লাইট শেডটা নেব, একটা বড় ব্লেন্ডিং ব্রাশে নেব, আর যে কটা কালার আমরা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছিলাম সব কটা কালার ভালোভাবে ব্লেন্ড করে নেব। সেম হাইলাইটারটা আমি আমার চোখের কোনাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, এখানে আমি লরিয়াল প্যারিসের ভলিউমিনাইজিং ল্যাশ প্যারাডাইজ মাস্কারা ইউজ করছি। আমি ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করবো না।
লিপস্টিক আমি ইউজ করছি ল্যাকমি 9 to 5 ওয়েটলেস ম্যাট মুজ লিপ অ্যান্ড চিক কালার, খুবই সুন্দর একটা ডার্ক বার্গান্ডি মারুন শেড। তো আমি ভালোভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো, তোমরা কোনো নিউড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা চাও। তো ব্যাস এই ছিল আজকের ভিডিও, আর আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে মেকআপ লুকটা কেমন হয়েছে বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাও পরবর্তী ক্ষেত্রে, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন নিজেদের খেয়াল রেখো আর ভালো থেকো, বাই।